जिंदगी में पहली बार मुझे सुरंजन ने फेलिसिटेशन किया, इसलिए सुरंजन सर को भी मैं नमन करता हूँ, आई लव यू टू टू। अच्छा मतलब थोड़ा लैंग्वेज प्रॉब्लम आ रहा है, कान में आके बोल के गया, बोल रहा है कि बांग्ला होने से अच्छा है। अच्छा सारा दिन हिंदी होता है बांग्ला चले आसी, ठीक है फाइन थैंक यू। बांग्ला भाषी एक बार हाथ ताली हो जा, बस 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 अनेक जोड़े हाथ ताली हो जा। माई डियर फ्रेंड्स सुरंजन सर के अनेक धन्यवाद এই গোল্ডেন সলিউশনের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। সুরঞ্জন স্যার আপনারা জানেন না, আজকে আমি আমার লাইফ হিস্ট্রিটা খানিকটা বলি, লাইফ হিস্ট্রি শুনতে চাইবেন আপনারা? পড়াশোনা শেষ করার পরে সবাইই একটা মনের মধ্যে ইচ্ছে হয় যে আমি কিছু একটা করি, আমি কিছু একটা করি। আমারও মনে ইচ্ছে হলো আমি কিছু একটা করি। পরিবারে আমরা তিনটে ভাই, বাবা একজন রোজগার করার মতো, মা হাউস ওয়াইফ, একটা বাড়ি রূপমদের বাড়ির আগের চার পাঁচ ছটা বাড়ি আগে আমার, আর সুরঞ্জনের আট দশটা বাড়ি আগে আমার বাড়ি, মাঝখানে তখন বাড়ি এত ছিল না। সেইখান থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস স্বপ্ন যেটা মনের মধ্যে ছিল সেই স্বপ্নটাকে তো আর জাগাতে পারিনি, তখন তো আর মাই লাইফস্টাইল বা প্রবীণ স্যারের সাথে আমার দেখা হয়নি। বিভিন্ন রকমের কাজ করতাম মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং আপনাদের সবাইকে বলে রাখি, বলতে আজকে আমার বাধা নেই, শুধু ক্যাটারিং করতে যেতাম পেট ভরে দুটো খাবো বলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বিশ্বাস করবেন? ক্যাটারিং করতে যেতাম মানে ওই যে ক্যাটারিংয়ের সার্ভিসের ছেলেগুলো সার্ভিস দেয় না, সার্ভিস করতে যেতাম মাই ডিয়ার ফ্রেন্ডস। জামা প্যান্ট কিনে পড়ার মতো ক্ষমতা আমার ছিল। মরা সাহেবের মাল নাম শুনেছেন তো আপনারা? মরা সাহেবের মাল 60 টাকা করে দুটো জামা পাওয়া যেত, 30 টাকা করে। আর সুরঞ্জনদের বাড়িতে, বাবুসোনাদের বাড়িতে আমি শুধু খাবার জন্য যেতাম, ইফ আই এম নট রং, শুধু খাবার জন্য যেতাম। তাহলে আপনি ভেবে দেখুন, সেই জায়গা থেকে উঠে আসা একটা মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। ঈশ্বরকে ধন্যবাদ যে প্রদীপ স্যারের সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছে। সরি সরি আই লাভ ইউ সুরঞ্জন, তো কাহি ভি হ্যায় হমেশা খুশ রে মেরা বাট, হমেশা খুশ রে ভগবান, তুঝে দিন মে আর রাত মে চার গুণা দে দে, এক ইনসান পুরা ইন্ডিয়া কো হিলা দিয়া মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি এরকম ডাইনামিক লিডার আজ পর্যন্ত দেখি, সেই দিনগুলো আজ আমার খুব মনে পড়লো। এখানে আমি এখানে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম মাই ডিয়ার ফ্রেন্ডস। লেকিন হৌসলা হমেশা থা কে এক দিন মে কুছ করুঙ্গা, এক দিন মে কুছ করুঙ্গা, উস এক দিন কে চক্কর মে মে প্রবীণ স্যার সে মিল গিয়া কে স্যার মুঝে কুছ করনা হ্যায়। আজ উস প্রবীণ জে চন্দন স্যার মেরা, মুঝে ইয়াদ হ্যায় কি মেরা হাম লোগো কা জব পহলা প্রোগ্রাম হুয়া থা 2005 মে কলা মন্দির মে, তব সলিল স্যার আয়ে থে, উস টাইম হাম লোগো কো বোলনা ভি নেই আতা থা মাই ডিয়ার ফ্রেন্ডস। আচ্ছা 2005 আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটাতে সলিল স্যার এসেছিলেন আমাদের গাইড করার জন্য। আজও সেই সলিল স্যার এসেছে। আমার মতো মানুষ যদি জিরো থেকে হুটে আজকে হিরো হতে পারে, তাহলে আপনারাও একদিন সলিল স্যারের কথায় মাই ডিয়ার ফ্রেন্ডস ডায়মন্ড হয়ে স্টেজে আসতে পারেন। দিস ইজ দ্য পাওয়ার অফ মাই লাইফস্টাইল মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য পাওয়ার। সিফ হৌসলা থা মে কুছ করুঙ্গা, শুধু জীবনের একটাই জায়গা ছিল যে আমি কিছু করবো। শুধু যেদিনকে আমি ম্যানেজমেন্টের হাত আমার সাথে হাত মিলিয়ে দিল, সেদিন থেকে দৌড় শুরু করলাম।
সে কি অক্লান্ত পরিশ্রম? আপনি কোনোদিন সুরঞ্জন স্যার, রূপম স্যার, বুম্বাদা, নানুদা, এই যারা ফ্রন্টলাইন লিডার, তারা আমরা সবাই একসাথে হাত বেঁধে হাতে হাত রেখে কাজ করে গেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। তাই আজকে কেউ আইটিসি, কেউ ডায়মন্ড, কেউ সিটিসি, আপনারাও যদি হাতে হাত রেখে কাজ করেন তাহলে আপনারাও একদিন আইটিসি, আপনারাও একদিন সিটিসি, আপনারাও একদিন ইউটিসি, আপনারাও একদিন ডায়মন্ড হয়ে যাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। লড়াই নিজের সাথে করতে হবে, দিস ইজ অ্যাকুমুলেশন প্ল্যান মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আপনি মনে রাখবেন। আজকে আপনি টিসি যদি কাজ করেন তাহলে চার মাসে এসটিসি হবেন, চার মাসে এটিসি হবেন, চার মাসে ডিটিসি হবেন, জেডটিসি হবেন, কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনি এক বছর পরে হবেন না জাস্ট ছ মাসের মধ্যে হবে, কারণ প্ল্যানটা অ্যাকুমুলেশন মাই ডিয়ার ফ্রেন্ডস। কবে হব সেই ডেটটা আমি ফিক্স করব, সেই ডেটটা যেদিনকে আপনি ফিক্স করে ফেলবেন সেই দিনকে আপনি আপনার মাই লাইফের আইডিটা থেকে 2,10,000 টাকা রোজগার করতে পারবেন মাই ডিয়ার, আদারওয়াইজ কোনোদিন সম্ভব না। আমি প্রচুর মানুষকে দেখেছি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা মাই লাইফ স্টাইলে সিলিং অ্যাচিভার হতে আসেনি মাই ডিয়ার ফ্রেন্ড, সপ্তাহে 10,000, মাসে 40,000 টাকার স্বপ্ন নিয়ে এসেছে। আর যারা এখানে বসে আছেন সকাল থেকে, আমি লিখে দিতে পারি আপনারা কোটিপতি হওয়ার জন্য এখানে এসেছেন। সবার কাছে একটাই প্রার্থনা, এবং গোল্ডেন সলিউশনের প্রত্যেকটি মেম্বারকে, অসাধারণ একটা মানুষ আপনাদের কাছে আছে, স্পেশালি সুরঞ্জন মানে টুটুন বলে আমি ওকে ডাকি, বাবুসোনা মানে রূপমকে বাবুসোনা বলে ডাকি, বুম্বাদা পার্থপ্রতিম ঘোষাল বুম্বাদা বলে ডাকি, নানুদা, দীপকর বাড়িক, ভবতোষদা, সবাইকে। ভবতোষদার সাথে যখন আমি দেখা করতে গেছিলাম আমার মনে আছে, মানে তখন ওই 60 টাকার জামাটা গায়ে দিয়ে গেছিলাম, ইফ আই এম নট রং, 2004 সালে। আর 2004 সাল থেকে আজকে আমার ডেভেলপমেন্ট কি মাই ডিয়ার ফ্রেন্ডস? বাইরে দাঁড়িয়ে আছে একটা 1 কোটি টাকার গাড়ি। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, স্যামসাং এর একটা মোবাইল ইন্ডিয়াতে লঞ্চ করা মানে আমার কাছে একটা ফোন আসবে, স্যার আমাদের নতুন ফোনটা লঞ্চ করেছে আপনি নেবেন? I am the first buyer of Samsung, 1,60,000 rupees, my dear friends. This is my achievement. আজকে দিনে যদি বলেন কলকাতায় আমার 3টে গাড়ি, 3টে বাড়ি, এবং বলে রাখি একটা কথা, আমার ধারণা মাই লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল হাউস ওনারও আমি মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনাদের আপনারা সবাই তো ব্যাংককে যান, আমার নিজের একটা বাড়ি প্রবীণ জে চন্দন স্যারের জন্য আমার হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কারো জন্য না। আমার বাবাও প্রথমে বলতো যে তুই ভুলভাল ব্যবসা করিস, লোকে এসে পিটবে, আর আজকে আমার বাবা আমাকে বলে তুই এই ব্যবসাটা করে আমার পরিবারের নাম উজ্জ্বল করেছিস মাই ডিয়ার। আপনারা যদি আপনার পরিবারের মুখ উজ্জ্বল করতে চান তাহলে সুরঞ্জন স্যার যেটা বলে দিচ্ছে একদম কান থেকে মাথায় নিয়ে নেবেন, আর 1 বছর পরে স্যারকে এখানে দাঁড়িয়ে বলে যাবেন যে স্যার আই এম দ্য ডায়মন্ড, আই এম দ্য ডায়মন্ড, আই এম দ্য ডায়মন্ড, আই এম দ্য ডায়মন্ড, আই ক্যান ডু। আজকে তো আমার বলার দিন নয়, সুরঞ্জন স্যার ইনভাইট করেছে, তাই আবার সুরঞ্জন স্যারকে ধন্যবাদ। আজকে ম্যানেজমেন্ট সত্যিই খুব ভালো এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের কাছে এসছে, তাই আমি একবার সবাইকে দাঁড়িয়ে উঠে বলবো ম্যানেজমেন্টের জন্য একটু হাততালি দিয়ে দিন। এই ম্যানেজমেন্ট আপনি আর কোথাও পাবেন না, ऐसा नहीं वो गूंज दिखाइए अपने हाथों से, प्रवीण सर कहीं भी बैठा रहेगा उसका आवाज